আজকে আমরা ওয়ান পেজ এসিও শিখবো একটা প্লাগিনের মাধ্যমে তো আমরা গত পর্বে আমরা ওয়াটপেজের বেসিক শিখছিলাম যেটা আমাদের ওয়ান পেজ করার সময় অনেক হেল্প করবে সেই জন্য তো আমরা যে কাজটা করব সরাসরি আমরা এই সফটওয়্যারে চলে যেতে পারি আমি দুইটাতে দেখাবো দেখেন কিভাবে কি করতে হয় হ্যাঁ প্রথমে আমি এই সফটওয়্যারটা লোকাল ডাব্লিউপি লোকাল হোস্টে যেটা আছে এটা আমি ওপেন করবো ওপেন করার পর আমাদের সামনে এরকম আসবে একদম ফাঁকা ফুঁকা হ্যাঁ তো আমরা কি করব এটার উপর ক্লিক করব ফার্স্ট টাইম ক্লিক করার পর উপরের দিকে দেখেন লেখা আছে স্টার্ট সাইট তো আমরা স্টার্ট সাইটে ক্লিক করব যখন আমরা কেটে দিব কেটে দেওয়ার পরে যখন আবার এই জায়গায় আসব তখন অবশ্যই কি স্টার্ট সাইট দিয়ে নেব দেওয়ার পর এখানে যখন দেখবেন যে গ্রিন একটা কি বাতি জলতা তখন বুঝবেন সাইটটা এখন কি রান করার জন্য উপযুক্ত বা আমরা এই অপশানটা চালু করলাম তো এবার যেটা আমরা করতে পারি এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করব ক্লিক করলে আমাদের একটা ব্রাউজার ওপেন হবে এই ব্রাউজারে আমরা পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে আমরা জাস্ট লগ ইন করব লগ ইন করলে আমরা এই জায়গাটাতে চলে আসতে পারবো ঠিক আছে এখান থেকে আসার পর আমরা একটা কাজ করতে পারি এই জায়গাটা তো সবাই আসতে পারবেন তাই না হ্যালো তো আমি আমার একটা ওয়েবসাইট লাইভ মনে করেন ইয়া করি অনেকেই ক্লাসে আসে নাই ওকে লাইভ মনে করেন এসিও করি ওয়ান পেজ এসিও করি তো আমি ধরেন আমার ওয়েবসাইটের এই জায়গাটাতে চলে আসলাম একটা ক্লিকে তো দেখেন এই জায়গাটাতে চলে আসলাম আমরা যে কাজটা করব আমরা সরাসরি কোথায় চলে যাব এখানে কোনো জায়গায় ক্লিক করব না আমরা আমরা সরাসরি প্লাগ ইন যে অপশনটা আছে এই প্লাগিনের এই অপশনে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এখানে অনেক ধরনের প্লাগ আসতে পারে আমাদের থিম থেকে ঠিক আছে আমরা ওগুলোর দিকে চোখ দিব না না দিয়ে আমরা সরাসরি অ্যাডে নিউ প্লাগ নামের এখানে আমরা ক্লিক করব অপশানটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম প্লাগিনগুলো শো হবে তো আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা এসিও লিখতে পারি এসিও লিখলেও আমাদের ওই প্লাগ ইনটা চলে আসবে আমরা বলছিলাম যে তিনটা প্লাগ ইনের কাজ অল ইন এসিও ম্যাথ ওয়স্ট এসিও তো এই তিনটা শিখবো আমরা প্রথমে সবথেকে সহজ যেটা সেটা শিখবো তো আমরা সরাসরি যে কাজটা করবো এখান থেকে ইনস্টল না ক্লিক করব আপনারা সেমভাবে এখানে এসে ইনস্টল করে নেবেন তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো ইনস্টল আমাদের হয়ে গেছে জাস্ট আমরা কি করব অ্যাক্টিভে ক্লিক করব ওকে অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমাদের কাজ মোটামুটি এই জায়গাটাতে শেষ আমরা একটু রিলোড করে নিতে পারি এখান থেকে দেখেন একটু রিলোড করে নিতে পারি তাহলে দেখতে পারবো র্যাংমাত নামের একটা অপশন এখানে আমরা পেয়ে যাব দেখেন এই জায়গাটাতে খুঁজবেন কোথায় আছে বলেন তো ম্যাথ কথা কোথায় আছে এটাই তাই না তো আমরা জাস্ট কি করবো ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর তো আমরা সরাসরি ম্যাথের উপরে আগে ক্লিক করি দেখি আমরা এখান থেকে যদি না পাই আমরা চলে যাব কোথায় সেটিংসে যাইতে পারি ডাইরেক্ট প্লাগ ইনে চলে যেতে পারি দেখেন ইনে চলে যেতে পারি এখান থেকে আমরা ম্যাথটা দেখতে পারি তো ম্যাথ সেটিংস এখানে ক্লিক করতে পারি ঠিক আছে সেটিংসগুলো আসবে কিন্তু আপনাদের ফার্স্ট টাইম এরকম নাও আসতে পারে তো আমি সরাসরি ম্যাথের ওই অপশানটা আসতেছে না ওকে আমি একটা কাজ করি দেখি এখানে একটা নতুন একটা ট্যাব নিয়ে ইনস্টল করে দেখাই দেখি এখানে কি না অথবা হ্যাঁ এই সাইটটা থেকে আমি দেখাই একটা অপশন আসে সবার প্রথম অবস্থায় এরকম আসতে পারে যেহেতু আমি এর আগে এসিও করছিলাম মেবি তো আমরা কি কাজটা করব এখান থেকে রিসেট করে নিই একটু এটুকু আপনাদের স্কিপ করে গেলে সমস্যা নাই তো আমরা একটা কাজ করি এখান থেকে সাইডটাকে রিসেট করে ফেলাই দিই তো আমি একটা কাজ করি এখান থেকে যে কোনো একটা থিম ইনস্টল করে নেই ধরেন আপাতত আমি ডাব্লিউপি ও সান যেটা আছে এখানে ক্লিক করি অ্যাক্টিভ করলাম দেন এখান থেকে আমি কিছু ইয়া করে নিতে পারি এবার ধরেন আমি প্লাগ চলে যাই এখানে অনেক প্লাগ ইন আমাদের ই আসছে আমি সবগুলো ডিলিট করে দিই আমাদের প্রথম কীরকম আসবে সেটা আমি আগে দেখাচ্ছি হ্যাঁ তো আমি আবার সেমভাবে প্লাগ ইনে চলে যাব অথবা লিখলেই হবে তো রংম্য ইনস্টল করে ওকে অ্যাক্টিভ করে নিবো অ্যাক্টিভ করার সাথে সাথে এই জায়গাটাতে আমরা দেখতে পারবো যে আমাদের এই প্লাগিনটা চলে আসবে দেখেন রিলোড করার সাথে সাথে চলে আসবে যদি না আসে তাহলে সরাসরি র্যাঙ্ক ম্যাথের উপরে ক্লিক করবেন তাহলে এই জায়গাটাতেই নিয়ে আসবে আপনাকে ঠিক আছে তো আমরা যে কাজটা করবো র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার সাথে সাথে আমাদের এই অপশনে নিয়ে আসবে আমাদের বলতেছে কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট মানে আমরা চাইলে এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট করে নিতে পারি র্যাঙ্ক ম্যাথের এই প্লাগিনের ভিতরে যদি আপনারা চান করতে পারেন যদি মনে করেন যে করব না জাস্ট স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ধরেন আমি করে নিলাম জাস্ট কানেক্ট এখান থেকে জাস্ট অ্যাক্টিভ করে নিলাম আপনাদের এখানে অন্যরকম আসতে পারে এখানে তিনটে অপশন আসতেছে এটা প্রবাসনের জন্য অ্যাডভান্স ইজি আপনি যদি চান যে কোনো একটা দিয়ে আপনি করে নিতে পারেন তো আপনি চাইলে অ্যাডভান্স দিয়েও করে নিতে পারেন ইজি দিয়েও করে নিতে পারেন সেটিংগুলো কোনো সমস্যা নাই ধরেন আমরা ইজি দিয়ে করে নিলাম জাস্ট আমরা স্টার্টে ক্লিক করবো উইজেট তো এখান থেকে বলতেছে যে আমাদের এটা কোন ক্যাটাগরির ভিতরে যায় আর কি সেটা আমাদের এখানে দিতে দিয়ে দিতে হবে তো আমাদের ধরেন এখানে আমরা বিজনেস স্মল বিজনেস সাইড দিয়ে দিলাম অর্গানাইজেশন আমরা এখানে দিতে পারি এডুকেশনাল এডুকেশনাল অর্গানাইজেশন দিয়ে দিলাম তারপরে এখানে সাইটের নাম এই সাইটের নামটাকেই আমরা আমাদের সাইটের নাম ধরেন লিঙ্ক হচ্ছে এটা না তো এটাই আমরা এই জায়গাটাতে দিয়ে দিব। আমাদের যে সাইটের নামটা থাকবে ওই নামটাই আমরা দুইটা জায়গায় প্লেস করে দেব তো এখানে আমাদের সাইটের একটা লোগো দিতে হবে যেটা গুগলের ভিতরে শো করবে জাস্ট আমরা একটা লোগো নিয়ে আসবো বাইর থেকে আমাদের কাজের জন্য ধরেন আমার লোগো হচ্ছে তো এটা তো আমি এটা এখানে দিয়ে দিলাম দিয়ে জাস্ট ইউজ দিয়ে ক্লিক করলাম করার পর আমরা এখান থেকে কি করব সেভেন কন্টিনিউতে ক্লিক করব সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম শো হবে তো আমরা চাইলে গুগল কানেক্ট গুগল সার্ভিস এখানে আমরা অ্যাড করে নিতে পারি না চাইলে সেভেন কন্টিনিউ করি স্কিপ করে চলে যেতে পারি তো আমাদের এখানে কাজ শেষ তো আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আমরা যে কাজটা করলাম এতক্ষণ এটা হচ্ছে প্রাথমিক কাজ তো আমরা এই জায়গাটাতে চলে আসার পর আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন শো হবে তো আমরা প্রথম যে কাজটা করব এখানে কিছু সেটিং আমরা অন করে দেবো এটা দেখবেন এটা অন করে দিবেন এটা অন করে দিবেন ইন্ডেক্স অন করে দেবেন সাইট ম্যাপ যদি হাইট করা থাকে সেটা এরকম থাকলেই এটা অন করে দেবেন এটা অন করে দিয়েন যেটা যেটা ফ্রিতে করা যায় সেটা সেটা অন করে দিবেন এখানে দেখেন কোনগুলো অন আছে সবগুলো দেখে নেন এগুলো সব কিছু অন করে দিবেন দেওয়ার পর তো আপনি এখান থেকে আরও কিছু দেখতে পারেন সেটিংস জেনারেল সেটিংস আসতে পারেন এখান থেকে এরকমই থাক আমরা এখানে দেখতে পারি এখানে ওয়েব মাস্টার টুলস অ্যাড করতে হবে এগুলো আপাতত দরকার নেই আপনার তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম সেভ করতে পারি তারপরে আমরা এখান থেকে কমার্স আসতে পারি এটা কি আমাদের কমার্স টাইপ কিনা ওকে আমরা এখানে ক্যাটাগরি ব্যান্ড ক্যাটাগরি ধরেন প্রোডাক্ট প্রোডাক্ট ক্যাটাগরি এগুলো আমাদের সাথে যায় না যেরকম আছে এরকমই থাক অ্যানালাইসিস আসি আমরা এখানে অনেক কিছু দেখতেছি আরও দেখি কি কী সেটিংস আছে সেটিংস আমরা অ্যানালাইসিস সেটিংস সাইট ম্যাপ সেটিংসে যাই এখানে সাইট ম্যাপ আমরা এখানে কিছু সেটিং দেখতে পারবো এগুলো জাস্ট না করলেও সমস্যা নাই কিন্তু আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট এখানে দেখতে হবে যে রিডাইরেকশন যেটা আছে এটা ঠিকঠাক আছে কি না তো আমরা দেখি কি কী এখানে চেঞ্জ করা যায় শর্টকাট দরকার নাই এগুলো এরকমই রাখলেও সমস্যা নাই স্টিমেল ইন্ডেক্স ওকে হয়ে যাক ক্যাটাগরি মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে এবার আমরা যে কাজটা করব এখান থেকে আমরা চলে যাব সেটিংসে রিডাইরেকশন রিডিং ওকে রিডিংয়ে চলে যাব ওকে রিডিংয়ে যাওয়ার পর আপনি এই জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যদি শুধু একটা টিক মার্ক দেওয়া থাকে এরকম যদি একটা টিক মার্ক দেওয়া থাকে আপনার সাইটটা কখনো কিন্তু গুগলের কোনো পেজে শো করবে না বা ইন্ডেক্স হবে না তো এটা অবশ্যই তুলে দিবেন তুলে দিয়ে যা সেভ করে দিবেন যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে ওটা মানে টিকটা তুলে দিয়ে সেভ দিবেন তাছাড়া কিন্তু কোনো কাজ আসবে না এখান থেকে আমরা হোম পেজ কোনটা দিতে পারি তিন নাম্বারটা আছে তিন নাম্বারই থাকবে যেরকম এরকমই থাক আপাতত তো আমরা একটা কাজ করতে পারি আমরা চলে যাব একটা এখানে আমরা চলে যেতে পারি পোস্টে হ্যাঁ পোস্টে চলে যাব এখানে দেখেন আমরা একটা এসিও করে ফেলছি অলরেডি ধরেন তো অলরেডি এসিও করা আসে এটা তো আমি চাচ্ছি আরেকটা একটা কন্টেন্ট আমি আপলোড করব মানে পোস্ট করব পোস্ট করার পর সেটা আমি এসিও করবো সেটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো এখন তার জন্য আমাদের একটা আর্টিকেল লাগবে অবশ্য আপনাকে কি করতে হবে আপনাকে কোনো প্রকার পোস্ট করার দরকার পড়বে না হট কোনো কোনো সময় করতে লাগতেও পারে কারণ হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট মূলত পোস্টগুলো করে রাখে আপনাকে জাস্ট বলবে এসিওগুলো করো তুমি ঠিক আছে তো আমি যে কাজটা করব যদি আপনাকে কখনো কনটেন্ট লিখতে হয় তো আমরা সরাসরি লিখবো হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা আমরা এটা দিয়ে ছবিও বিক্রি করতে পারি এবং এখানে অনেকগুলো টুলস আছে যেটা দিয়ে আমরা আমাদের আর্টিকেলও লিখে নিতে পারি তো এটার জন্য আমরা সরাসরি কী করব টুলসের এখান থেকে সি এফ স্পার্ক যেটা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে এরকম অনেকগুলো জিনিস আসবে যেগুলো আমরা এখান থেকে করতে পারবো তো আমরা এখান থেকে মানে সি এফ পার্ক রাইটিং যেটা আছে তো আমরা এটার উপর ক্লিক করবো ক্লিক করে মানে এটা হচ্ছে টেক্স আমরা তৈরি করব তো তো এখান থেকে আমরা কি কি করব স্টোরের নাম তৈরি করব প্রোডাক্ট লিস্টিংয়ের ডেসক্রিপশন করতে পারব স্টোরিজ বাই করতে পারবো গ্রিটিং কার্ড মানে এক্সক্লুসিভ রাইটিং আর্টিকেল রাইটিং আউটলাইন এখানে অনেক কিছু আছে আপনি এটা দিয়ে অনেক কিছু করে ফেলতে পারবেন এসিও ম্যাটা তৈরি করতে পারবেন বুঝছেন ফেসবুকের অ্যাড কপি তৈরি করতে পারবেন কুল্ট মেল তৈরি করতে পারবেন যেটা বায়ারদেরকে পাঠানো হয় বুক বুক লিখতে পারবেন এখানে অভাব নাই সার্টিফিকেট তৈরি করতে পারবেন অভাব নাই এই টুলসের ভিতরে তো আমাদের এত কিছু দরকার নাই আমরা যে কাজটা করব জাস্ট আমরা একটা আর্টিকেল লিখব ফুল আর্টিকেল জাস্ট ট্রাই ব্লগিংয়ের জন্য এখানে আসবেন একটা লিখবেন কীভাবে লিখবেন দরেন আমি চাচ্ছি যে আমি একজন ধরেন এখানে লিখি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং অথবা আপনি লিখতে পারেন ধরেন আমি একটা ইংলিশ লিখি এখানে বাংলা থেকে লিখতে পারি যে এসিওর মাধ্যমে কিভাবে গুগলের প্রথম পৃষ্ঠায় র্যাঙ্ক করাবো ওকে এখানে বুল আসছে রান আসছে তো তো এটা সমস্যা নেই আমরা র্যাঙ্ক করে দিতে পারি র্যাঙ্ক র্যাঙ্ক করাবো তো এখানে দেখেন এসিওর মাধ্যমে কীভাবে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করানো যায় তো এটা নিয়ে আমি একটা আর্টিকেল লিখবো জাস্ট এটাকে কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম দিয়ে ইউজিং ইআই তো আমাকে একটা শর্টকাট একটা টাইটেল লিখে দিবে দেখেন গ্রো ইউর ওয়েবসাইট টু টপ দ্য অফ গুগল স্টেপ বাই স্টেপ গাইড টু এস ইউ সাকসেস তো এটা যদি পছন্দ হয় নিবেন নাহলে আবার ইউজ এআই আইতে ক্লিক করবেন আরেকটা টাইটেল তৈরি করে দিবে দেখেন আরেকটা টাইটেল তৈরি করে দিছে তারপরে আবার যদি ক্লিক করেন আপনাকে আবার এখানে একটা টাইটেল তৈরি করে দিবে দেখছেন এটা কিন্তু খুব ভালো তারপরে যদি এখানে পাঁচটা ইয়া তৈরি করতে পারবেন মানে প্রশ্ন তৈরি করতে পারবেন তো এখান থেকে ইউজে ক্লিক করেন এটা সম্পর্কে আপনি পরে পরে দেখবেন যে ভালো লাগে কিনা দেখবেন যে এখানে যদি ভালো লাগে হয়ে গেল ওকে তারপরে কী করবেন এখানে এসে জাস্ট ক্রিয়েট আর্টিকেল এটার উপর আপনি যেন মানে ক্রিয়েটে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে দেখবেন এখানে আপনাকে তৈরি করে দিবে অথবা এগুলো আপনি নিজের মতো করে লিখেও দিতে পারেন তো তারা কয়েক সেকেন্ড সময় নেবে এটা লিখে দেবে অলরেডি আমার এটা লেখা আছে দেখেন সুন্দর করে আপনাদের জন্য লেখা রাখছি ওদেরকে দিয়া এত কষ্ট করার সময় নাই ঠিক আছে তো আমরা কি করব আমরা একটা পোস্ট মানে ই করব পোস্ট করব তো আমরা এখান থেকে করব করবো অ্যাডের নিউ পোস্টে ক্লিক করব এখানে এ নিউ পোস্টে ক্লিক করার পর এখানে একটা টাইটেল দিতে বলতেছে আমরা আমাদের টাইটেলটা দিয়ে দিতে পারি এটা হচ্ছে আমাদের টাইটেল দিয়ে দেওয়ার পর এখানে পেস্ট করলাম আমাদের মূল টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিং ওকে এটা হচ্ছে কিওয়ার্ড তো আমরা এটাকে পেস্ট করার পর আমাদের এই যে একটা আর্টিকেল আছে এই আর্টিকেলটাকে কপি করব দেখেন আর্টিকেলটা কপি করলাম কপি করে আমি আমার এই জায়গাটাতে পেস্ট করে দিলাম দেখেন পেস্ট করে দিলাম পেস্ট করার পর আমাদের এখানে কোন ক্যাটাগরিতে এটা যাবে আর্টিকেলটা তো সেটা আমাদেরকে সিলেকশন করে দিতে হবে আমাদের যেহেতু এটা কোনো ক্যাটাগরির ভিতরে পড়তেছে না জাস্ট আমরা একটা টিক দিয়ে রাখলাম আর এখানে ট্যাগ দিয়ে দিব ট্যাগ হচ্ছে আমাদের কি আমাদের ট্যাগ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে আমাদের ট্যাগ এখানে আমরা কয়েকটা ট্যাগ আমরা সেট করে দিতে পারি এখান থেকে আমরা নিচের দিকে আসবো ট্যাগুলো এখানে ডিজিটাল মার্কেটিং তারপরে আমরা এই একটা ট্যাগ দিতে পারি যে যেগুলো আমাদের সাথে যায় সেগুলো আমরা এখানে প্লেস করে নিব হ্যাঁ তো দিয়ে দিলাম আপাতত তিন চারটা আপনি চাইলে আরও বেশি দিতে পারেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড তো দেওয়ার পর আমাদের এখানে দেখেন কত কিছু এখানে অ্যাড করার বাকি আছে দেখেন দেখছেন আমাদের স্কোর কত আছে এটা সবসময় আশি হইলেই আমাদের জন্য বেটার হয় বর্তমানে এসি স্কোর কত আছে এগারো তো এটা আমাদেরকে সেট আপ করতে হবে তো আমরা একটা কাজ করি এই যে ইডিট স্নেপেড যেটা আছে এখানে ক্লিক করব এখানে একটা টাইটেল লিখতে বলতেছে লিঙ্ক লিখতে মানে টাইটেল দিতে হবে মানে এটা আমাদের গুগলের সামনে শো করবে হ্যাঁ ইনডেক্স করাবে এরকমভাবে সেটা তো আমরা কি করবো এখান থেকে আমরা প্রথম যে লাইনটা আছে এটাকে কপি করি কপি করে আমরা এখানে আসবো এখানে এসে আমরা এখানে পেস্ট করে দিতে পারি এটা দেখেন খুব ভালো হয়ে গেছে তো এখানে আমরা শর্টকাট করব টাইটেলটাকে শর্ট করতে পারি তো আমি ধরেন এটা পারমানেন্ট তো আমরা এটাকে শর্ট করে দিতে পারি এখানে জাস্ট আমরা শর্ট করে দিলাম তো হয়ে গেল এবার আমরা এটা এখানে এটা হচ্ছে ম্যাটার ডেসক্রিপশন বলে এখানে প্রথম ডিজিটাল মার্কেটিংটা থাকা দরকার তো আমরা আপাতত আমাদের ডিজিটাল মার্কেটিং হচ্ছে মেন কিওয়ার্ড তো এটাকে আমি কপি করে প্রথম লাইনে দিয়ে দিলাম আপাতত সরি আমি একটা কাজ করি ওই ডেসক্রিপশনের প্রথমে আমি এটা পেস্ট করে দিই একদম প্রথমে এখানে থাকতে হবে আর কি তো কুমা দিয়ে এখানে দিয়ে দিতে পারি একটা লাইন আমি কপি করে আনবো এখানে জাস্ট অ্যাট্রাকটিভ আপনি চাইলে এটা লিখে নিতে পারেন এই আমার স্কিন বন্ধ হয়ে গেছে সবাই কি দেখতেছেন স্যার বন্ধ ওকে তো আমরা জাস্ট এটাকে অ্যাড করে দিলাম এটা বায়ার আপনাকে দিয়ে দিবে ম্যাটার টাইটেল যেটা বলে থাকে ম্যাটার ডেসক্রিপশন এগুলো দিয়ে দিবে দেওয়ার পর জাস্ট আমরা এটাকে ক্লোজ করে দিব তো আমাদের এখানে দেখেন কোনো ইমপ্রুভ হয়েছে হয় নাই তো আমরা এখানে ফোকাস কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড দিব কি আমরা ফোকাস কিওয়ার্ড দিতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ধরেন আমাদের ফোকাস কিওয়ার্ড তো এটা আমি এখানে পেস্ট করে দিলাম ওকে পেস্ট করে দিলাম ওকে এটা হয় নাই তারা দাঁড়ানাবে আবার কপি করি লেখালেখি আমার পছন্দ না খুব একটা ডিজিটাল মার্কেটিং ফোকাস মেন কিওয়ার্ড দিয়ে দিলাম দেখেন একটা এটা কি ফোকাস কিওয়ার্ড আমি চাচ্ছি কি এই কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্ক করাতে চাচ্ছি সেই জন্য আমি এটা দিলাম তো এখানে দেখেন প্রথম বেসিক যে এসিওটা আমার এখানে টোটাল হয়ে গেছে তো এখানে কিছু জিনিস আমাদেরকে মিসিং বলতেছে আর এখানে স্কোর দেখেন কত হয়ে গেছে চষট্টি ফোরটি সিক্স তো এখানে আরও কিছু আছে অ্যাডিমেস অল্টার টেক্স বসাইতে হবে আউটলিং আউট আউটবর্ন লিংক দিতে হবে আর ডু ফলো লিংক দিতে হবে মানে এক্সটার্নাল লিঙ্ক এগুলো অ্যাড করতে হবে আমাদের টার্গেট হচ্ছে আশি তো প্রথমে কী বলছে আমরা একটা ইমেজকে অল্টার টেক্সট দেবো তো আমাদের এই ডেসক্রিপশনের ভিতরে একটা ইমেজ দিতে হবে তো এখান থেকে আমি জাস্ট ইন্টারে ক্লিক করে এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে আমি একটা বাইরে থেকে একটা ছবি নিয়ে আসবো আমাদের কাজের জন্য ধরেন আমি আপাতত একটা নিয়ে আসি ধরেন এটাই নিয়ে আসলাম এখানে ওকে এটা হচ্ছে না ওকে আমি আবার ডিসমিস করে দিয়ে আমি আর একটা ছবি দেখি নিতে পারি কি না হ্যাঁ এখানে পেস্ট হয়ে গেছে পেস্ট হওয়ার সাথে সাথে এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং যে অল্ট্রাটেক্সটা আছে ডিজিটাল মার্কেটিং মানে ফোকাস কিওয়ারটা এখানে দিয়ে দিলাম দেখেন কোথায় দিলাম অল্ট্রাটেক্স এখানে দিয়ে জাস্ট ইনপুট করে দিব। দেখেন এবার যদি আমরা নিচের দিকে যাই কি এখানে ফোকাস ইমেজ অল্ট্রাটেক্স এটা হয়েছে গ্রিন হ্যালো আমি ক্যাকাই আছি নাকি ওকে তো এবার দেখেন এখানে কি আছে এক্সটার্নাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক কি ধরেন আমি চাচ্ছি যে একটা লিঙ্ক হবে আমার এর উপর আর একটা লিঙ্ক হবে বাইরে যেটা দিয়ে মানুষ বাইরে চলে যেতে পারে এটা হচ্ছে এসিওর মানে ব্যাক দেওয়া আর কি মানে লিঙ্ক থাকলে এটা ব্যাক লিঙ্ক দেওয়া হয় আমি চাচ্ছি যে আমার একটা ইনস্টিটিউটের ব্যাক লিঙ্ক দেবো ধরেন আমি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এটার উপরে ধরেন আমি একটা লিঙ্ক দিব। জাস্ট এখানে ক্লিক করব এই যে দেখেন একটা লিঙ্কের আছে ইনসার্ট তো এখান থেকে আমি আমার ইনস্টিটিউটের একটা ব্যাক লিঙ্ক দিতে চাচ্ছি জাস্ট আমি আমার ডোমেনটাকে কপি করব ডোমেনটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম দিয়ে এখান থেকে আমি এই যে একটা অ্যাপ্লাই আসে না অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করলাম তো আমার এটা কি এক্সটার্নাল লিঙ্ক হয়ে গেল এবার আমি আমার এই যে যে ইটা আছে আমার মেন ডোমেন আছে এই ওয়েবসাইটের এখানে আমি একটা ইয়া দিতে চাই ধরেন এক্সটার্নাল আউটলিং আউটলিং দেওয়া হয়েছে এক্সটার্নাল লিঙ্ক দেবো ধরেন আমি এখানে দিতে পারি ধরেন কি রিলেটেড দেবো কোন কিওয়ার্ডের উপরে অ্যাপ্লাই করবো অবশ্যই এটা আমাদেরকে বের করতো আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ট্যাগুলো থাকবে সেটার উপরে অ্যাপ্লাই করব দেখি পাওয়া যায় কি ডিজিটাল মার্কেটিং না হলে নিজে লেগে নিতে হবে ওকে পাইসি দেখেন তো এখানে আমি সেমভাবে আবার ক্লিক করলাম এখান থেকে টেস্ট করলাম দেন অ্যাপ্লাইতে ক্লিক করলাম এবার আসেন নিচের দিকে যাই দেখেন হয়ে গেছে সব হ্যালো সাতাত্তর পার্সেন্ট এখানে ফোকাস কিওয়ার্ড এসিওর টাইটেল কন্টেন এসিওর টাইটেল ডাজ নট কন্টেন্ট নাম্বার ওকে কন্টেন রিবিলিটি এখানে আরও কিছু আছে ভিডিও ওকে আমরা একটা কাজ করি এখান থেকে ইমেজগুলো দিয়ে দেই এখান থেকে আটাত্তর আর দুই পার্সেন্ট দরকার ট্যাগ আরও দিতে পারলে হইতো আটাত্তর হইলো এবার তো বাকিগুলো তো আর করা যাইতেছে না এখানে ইআই অপটিমাইজেশন এটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম ছাড়া তো করা যাবে না ইয়াই অপটিমাইজেশন এখান থেকে হবে না আমাদের ভায়ার রথে তো ঝামেলা করা নাই এখানে তো এইভাবে যে ঝামেলা করা শুরু করছে এই যে এইখানে দিতে হবে मार्केटिंग देखिए मार्केटिंग लिख है कि ना मार्केटिंग मार्केटिंग এটা দিলে আমার বাড়বে আমার এইট্টি পার্সেন্ট হয়ে যাবে মানে করেনি এইটটি পার্সেন্টের উপরে হয়ে যাবে কিন্তু এখানে যে আবার একটু পাওয়ারফুল হইলো না সেটা হচ্ছে বড় কথা এখানে মার্কেটিং রিলেটেড কথা লিখলে ডিজিটাল মার্কেটিং ওই কিওয়ার্ডটাই জাস্ট এখানে আবার প্লেস করতে হবে মানে আবার টাইটেলটাকে বড় করতে হবে আর কি এটাই যদি এটা আমি সেভ করে দিই তাহলে আশির উপরে হয়ে যাবে কিন্তু আমার এটা তো প্রপারলি হইলো না টাইটেলটা এটা একটা হয়ে গেলো আর এটা আর একটা তো বেস্ট টাইটেল লেখা যায় কীভাবে দাঁড়ান যে কি মামুরে দিয়া কিছু করা যায় কিনা জিমি দাঁড়ান দেখি ভালো টাইটেল লেখা যায় কিনা এই টাইটেল দিয়ে একটা বেস্ট এই টাইটেল দিয়ে ভালো ভাবে টাইটেল লিখে দাও শর্টে দেখি লেখে কিনা গুগলের জন্য লিখে দাও গুগলের জন্য আমি চাইলাম কি হইলো কি ইংলিশে লিখে দাও এই টাইটেলের টাইটেল দিয়ে ভালোভাবে ইংলিশে টাইটেল ইংলিশে টাইটেল লিখে দাও গুগলের জন্য হাউ টু লিপ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হুম হুম এইগুলো তো কাজের না দেখি 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 মাস্টার এটাকে শর্টকাট করা যায় কি না এটা আবার বড়ো হয়ে যাবে অনেক এটাতে করা যায় আপাতত এটা আমি এখানে পেস্ট করে দিতে পারি তো এবার জাস্ট আমি যদি ইয়া করে দিই টাইটেল একটু বড়ো হয়ে গেছে ব্যাপার না তো এবার দেখেন সব কিছু ওকে দেখি নিচের দিকে আসি হ্যাঁ এটাও কমপ্লিট হয়েছে এই হচ্ছে বিষয় তো আর একটা কিস বলছে অ্যাড লেস দেন ওয়ান ওকে কন্ট্যাক্ট নাম্বার ওকে এখানে কী কী প্রবলেম আছে এটা বিষয় না আমরা আপাতত এইটি তুলছি আমাদের যে টার্গেটটা সেটা আমরা কমপ্লিট করছি হ্যাঁ তো এভাবে করলেই হয়ে যাবে আমাদের এইটটি টু হয়ে গেছে তো আমরা যদি এটাকে আপডেট করি কোথা থেকে আপডেট করব জাস্ট পাবলিশ এটাকে পাবলিশ করব আমাদের এটা গ্রিন আসলে আমাদের কাজের জন্য উপযুক্ত হ্যাঁ তো এখান থেকে যদি আমরা ব্যাক করে পোস্টে চলে যাই তাহলে দেখতে পারবেন যে আমাদেরটা দেখেন গ্রিন চলে আসছে হ্যাঁ আমাদের এটা প্রপারলি এসি হয়ে গেছে এই হচ্ছে বিষয় তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন কিন্তু একটু ঝামেলা আছে মানে কাজটা দিয়ে একবার না করলে কিন্তু এলোমেলো হয়ে যাবে সব কিছু ট্রাই করতে হবে হ্যাঁ একটু ট্রাই করতে হবে দেখেন একটা হয়ে গেছে তো আপনারা আশা করি এইভাবে করতে পারবেন সব খেলা হচ্ছে ওই জায়গায় আমি যদি আবারকে দেখাই মানে খেলা হচ্ছে এই জায়গায় আর কোনো জায়গায় না এই যে এই জায়গায় এটা হচ্ছে গুগলের ইন্ডেক্সে শো হবে হ্যাঁ যেভাবে শো করাবেন ওইভাবে হবে এভাবে আপনি চাইলে পোস্ট মানে প্রতিটা পোস্টগুলো কি অপটিমাইজেশন করতে পারবেন প্রতিটা পেজ অপটিমাইজেশন করতে পারবেন সেম ভাবে এবার কারো কোনো প্রবলেম আছে করতে পারবেন না এভাবে আশি তু আশির উপরে তোলা যাবে ট্রাই করেন ট্রাই করেন এখন না পারলে সমস্যা নাই ট্রাই করেন হ্যাঁ সেম ভাবে ওই আপনাকে অবশ্যই তো বুঝতে হবে যেমন এখানে কি আছে হোয়াট ইজ ডিজিটাল তো তাহলে এইভাবেই ইডিটিং করতে হবে ধরেন ডিটিংয়ে ক্লিক করলেন ক্লিক করার পর এগুলো কোথায় কী প্রবলেম সেগুলোকে নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখবেন যে এই জায়গায় প্রবলেম হচ্ছে এখানে ডেনসিটিতে প্রবলেম আছে এগুলা এভাবে ঠিক করতে হবে ঠিক আছে তো ওইভাবে আপনি কাজ করলেই দু একবার দুইটা তিনটা ট্রাই করলেই হয়ে যাবে হ্যাঁ এগুলো আমি ডিলেট করে দিই এগুলো হচ্ছে আমার কোনো কাজের না কারণ এটা একটা অন্য একটা ওয়েবসাইট আমি এসি মেসি করি না আমার এগুলা ইনস্টিটিউটের কাজে কোনো এসিউ লাগে না তো যেমন এটা হচ্ছে মার্কেটিং কাজের জন্য হ্যাঁ মার্কেটিং কাজের জন্য এটা আমার লাগবে না তো এসিও অলরেডি ইন্ডেক্স করা আছে এই তুরিয়ানাফ তা আপনি আশি তুললেই আনাফ আশি তুললে ভাইটিসফাই আর যদি এটা প্রিমিয়াম বাসন থাকতো তাহলে আরো প্রপারলি ভালোভাবে কাজ করা যেত